হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। সো আজকে আমি কোনো ক্যাপাচিনো কফি দেখাবো না, আজকে দেখাবো ক্যাপাচিনো চা। সো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি এক কাপ পানিতে এক চামচ দুধ আর এক চামচ চিনি দিয়েছি। এবার এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি দুধটাকে, পাক আঠা আসা পর্যন্ত আমরা ওয়েট করছি। যখন এটা একটু পাক আসা শুরু করলো তখন আমরা এটাতে একটা দারচিনি, একটা এলাচি অ্যান্ড একটা তেজপাতা ইউজ করছি। এখন আমি এটাকে ভালোভাবে একটু নেড়ে দিব। তখন এবার যখন দুধটা ভালোভাবে পাক আসা শুরু করবে তখন আমরা এটাকে চা পাতা দিয়ে দিব। সো চা পাতাটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। মোটামুটি যখন চাটা সিদ্ধ হয়ে যাবে তখন আমরা একটু নেড়ে দিব এটাকে। দেন চাটা আমাদের মোটামুটি প্রায় হয়ে এসেছে, চায়ের কালারটাও খুব সুন্দর ছেড়ে দিয়েছে। যখন খুব ভালো একটা লাল রঙের কালার চলে আসবে তখন আমরা এই চাটাকে উঠিয়ে রাখব। যেহেতু এটা ক্যাপাচিনো চা, সো অবভিয়াসলি এখানে আমাদের লাগছে 2 স্যাশে কফি। সো আমরা এখানে 2 স্যাশে কফি নিয়েছি। ঠিক যেই পরিমাণ কফি নিয়েছি ততটুকু পরিমাণ আমরা চিনি ইউজ করছি। এখানে আমি 2 চামচ কফি অ্যান্ড 2 চামচ চিনি ইউজ করছি। দেন 2 চামচ পানি না, এখানে হাফ চামচ, মানে 1 চামচ পানি দিয়ে আমরা এটাকে একটু ভালোভাবে গুলে নেব ফার্স্টে এই কফিটাকে। দেন 1 চামচ পানি দিয়ে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। এবার এটাকে আমরা বিট করে নেব। বিট করব যতক্ষণ না পর্যন্ত এই মিশ্রণটা একটা একদম মানে ক্রিমের মতো না হয়ে যায়। এবার আমরা চাটাকে সার্ভ করছি। চাটাকে একটা কাপে আমরা ঢেলে নিচ্ছি। এইবার এটার উপরে আমরা হচ্ছে আমাদের যে ক্যাপাচিনো কফির যে একটা মিশ্রণ বানিয়েছি সেই ক্যাপাচিনো কফিটাকে উপর থেকে ঢেলে দিব। এই যে খুব সুন্দর করে আমরা এটাকে আস্তে আস্তে করে ছাড়বো যেন উপর দিকে ভেসে থাকে। আপনারা চাইলে আরও অনেক বেশি এটাকে ঘন করে তারপরে আপনারা এটাকে সার্ভ করতে পারেন, বাট আমি বেশি ঘন করিনি। হালকা একটু ক্রিম যখন ক্রিমের মতো হয়ে এসেছে তখন আমি এটাকে উঠিয়ে ফেলেছি। এই তো মোটামুটি হয়ে গিয়েছে আমাদের ক্যাপাচিনো চা। এইবার আমরা একটু ডেকোরেশনের জন্য এখান থেকে আমরা কিছু স্প্রিঙ্কল ইউজ করব। সো আপনাদের চাইলে এটা ইউজ করতে পারেন, না চাইলে না করতে পারেন। সো এখানে আমি কিছু স্প্রিঙ্কল দিয়ে দিচ্ছি, দেখতে খুবই সুন্দর লাগছিল স্প্রিঙ্কল দেওয়ার কারণে। সো এই তো ছিল আজকে আমার ক্যাপাচিনো চা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।